মাঝখানে আল্লাহ তাআলা আর একটা মশা তৈরি করেছে, যেগুলো আপনি মালদা যাবেন ট্রেনে করে হরিশ্চন্দ্রপুরে যদি ভোরবেলার দিকে ট্রেনে ওঠেন তাহলে দেখবেন সিটের তলায় একটা দুটো দেখতে পাওয়া যায়, বড় বড় লেজের মতো থাকে তাদের, দেখবেন এটা লক্ষ্য করে, বড় বড় মশা। এই মশাগুলো চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে এই মশাগুলোর প্রত্যেক ঘন্টাতে এদেরকে এক রতি পরিমাণ রক্ত প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। টোটালে বাঁচে কতক্ষণ? না, 13 থেকে 14 ঘন্টা। এই 13 থেকে 14 ঘন্টার মধ্যে এই লাখো লাখো বাচ্চা জন্ম দিয়ে মারা যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে এই মশাটা যদি একসঙ্গে 3টে 4টে যদি কোনো মানুষকে কামড়ে নেয় তাহলে সেই মানুষ মারা যেতে পারে। দুই, যেদিন কামড়াবে তার পরের দিন থেকে মারাত্মক রোগে আক্রান্ত হবে, ম্যালেরিয়া হতে পারে, জ্বর হতে পারে, আর অন্যান্য রোগ। তাহলে এই মশাগুলো তাহলে করে কি? এই মশাগুলোর কাজ হচ্ছে এরা শুকরের রক্ত পছন্দ করে আর শুকরের রক্ত খায়। আল্লাহ হয়তো মানুষকে এই মশা থেকে বাঁচাবার জন্য আর এই রোগ থেকে বাঁচাবার জন্য ওকে সৃষ্টি করেছে, এটা হতে পারে। এবার আপনাকে বলছি, কথা বলছিলাম প্রথমে কি প্রত্যেক জিনিসের ভালো মন্দ দুটো দিক, আমি রাস্তা ভুলিনি। জলসা দিয়ে ক্ষতিও আছে, দেখবেন যার যত উপকার তার তত ক্ষতি। একটা সাইকেল এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা পুকুরে পড়ে গেছে 20 ফুট তলায় একটা সাইকেল, বলুন তো মরে গেলে কতজন লোক মরবে? একজন, যিনি বলেছেন একজন, ঠিক বলেছেন। তবে অধিক বেশি যদি মরে 3 জন মরবে, যে চালাবে, পিছনে একজন বসবে, সামনে রডে একজন বসবে, 3 জন মারা যাবে। তাহলে সাইকেল দাম কম, ওর গতি কম, ক্ষতি কম। বলুন একটা মারুতি যদি ন্যাশনাল রোডে অ্যাক্সিডেন্ট করে কতজন লোক মারা যাবে? 8 জন। ওর গতিও বেশি, ক্ষতিও বেশি, দামও বেশি। বাস 50 জন লোক মারা যাবে, গতিও বেশি, দামও বেশি, ওর ক্ষতিও বেশি, 50 লোকের প্রাণ চলে যাবে। এবার আপনাকে বলছি, আপনারা বাড়িতে যে ভাতগুলো রান্না করে খান প্রতিদিন, এই চালটার কেজি কত? 30 টাকা, খুব জোর 30। 30 টাকা কেজি চাল আপনার স্ত্রী রান্না করেছে, আর রাতের বেলা কিছু ভাত বেঁচে গেছে, আপনার স্ত্রীকে দেখবেন ওই ভাতে পানি দিয়ে রাখে, সকালে পান্তা ভাত করে খায়। আমাদের ওদিকে আগেকার দিনে খেত, এখন আপনাদের খায়? সুবিধা অসুবিধা হলে খায় না? খায়, ভিজে ভাত পান্তা ভাত করে খায়। তাহলে 30 টাকা কেজি চাল রান্না করার পরে ভাত বেঁচে গেলে কি? পান্তা করে খাওয়া যায়। আপনার একদিন শখ হয়েছে বিরিয়ানি খাবো, বুঝলেন, বিরিয়ানির চাল 100 টাকা কেজি, আপনার স্ত্রী রাতের বেলা দেখছে এই কটা বিরিয়ানি বেঁচে গেছে। আচ্ছা বলুন তো, আপনার বউ যদি মনে মনে ভাবে একটু পানি দিয়ে রাখি সকালে বিরিয়ানিটা পান্তা করে খাবো, বলুন তো খাওয়া যাবে কি যাবে না? যাবে না। তার মানে উপকার যত ক্ষতিও তত। লোকাল চালের উপকার কম, ক্ষতিও কম, দামও কম। জলসাতে উপকারও আছে ক্ষতিও আছে, রাস্তাতে গিয়ে দেখে যান। আপনাকে বলে দিলাম আজকে, আমি এটা সব জায়গাতে বলছি, ফেসবুক ফেসবুক সব জায়গাতে পোস্ট করছে বিভিন্ন মানুষ, যদি আপনি বুঝতে পেরে যান যে জলসাকে কেন্দ্র করে মেলাঘাটে আমদানি বেশি হচ্ছে, দুটো তুলনা করে দেখবেন কোনটায় বেশি মানুষ মজা পাচ্ছে। যদি মজা মেলাতে বেশি হয় তাহলে জলসা দিয়েন না, বুঝতে পারছেন? আর জলসা যদি দেন তাহলে মনোহারি দোকান কঠোরভাবে নিষিদ্ধ, এটা লিখবেন না। এখানে লিখবেন মনোহারি দোকান বসলে কমিটির তরফ থেকে দোকান ভাঙচুর করা হবে, এইটা লিখবেন আগামী বছর থেকে, কি বলছি বুঝতে পারছেন? অনেক জলসা কমিটি দোকানওয়ালাদের থেকে 200 করে টাকা পাচ্ছে, নিয়ে দোকান লাগিয়ে দিচ্ছে সব সব জায়গাতে। আমি আল্লাহর কসম বলছি, আমি আপনার বিরুদ্ধে কথা বলছি না, এগুলো খারাপ কাজ, করিয়েন না ভাই, পর্দা ফরজ। আপনার বেটি আপনার মেয়ে রাস্তায় ঘুরছে, দেখতে খারাপ লাগে। যাই হোক, এই পর্যন্তই থাক, বেশি কিছু বলবো না।
আল্লাহর নবীকে কতটা ভালোবাসা লাগবে এটা আমি বলবো। প্রথমে আপনাকে বলে রাখছি, এবারে খুব মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করে তার ঈমান থাকবে কি থাকবে না? থাকবে না। তাহলে এই লোকটা আমাদের মাঝে এসেছেন খুব ইম্পর্টেন্ট, তাই তো কি না? কত ইম্পর্টেন্ট! এবার আপনাকে আমি একটা একটা করে বলছি, আপনি বুঝুন। প্রথমে বলে রাখছি, এই লোকটার জীবনে যত কাহিনী হয়েছে সব বিজ্ঞানসম্মত, সামাজিক এবং মানবতা বিরোধী নয়, মানবতার ভিতরে। আপনাকে প্রথমে দুটো একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাও ছেলে বেঁচে ছিল? ছিল না। মেয়েগুলো বেঁচে ছিল? ছেলেগুলো মারা যাওয়ার কারণ কি? কারণ আছে। এক, লোকটার পরিচয় দিচ্ছি প্রথমে। এক, এখনকার দেখবেন বিভিন্ন পীরের যেখানে মাজার আছে, বাপ ছিল পীর, তার বেটা পীর, তারও দাদু পীর, তারও গোষ্ঠীর সবাই পীর, দেখবেন না সবাই পীর। তা আল্লাহ তাআলা রণকৌশল করলেন যে যদি মুহাম্মদকে বেটাগুলো যদি বেঁচে থাকে আর আল্লাহর নবী যদি মারা যান, তাহলে এত ভক্তি শ্রদ্ধা নবীর প্রতি মানুষের হয়েছে, তার বেটাগুলোকেও নবীর আসনে বসিয়ে দেবে। এই কারণে আল্লাহ আগে থেকে পলিসি করে বেটাগুলোকে ডেকে নিলেন যে এর কাউকে রাখা যাবে না। নাম্বার দুই, উনি ছিলেন শেষ নবী। উনি কি ছিলেন? শেষ নবী। এটা আপনি বুঝবেন কি করে? একদম সহজ পদ্ধতিতে আপনাকে বলছি, শুনুন। আমি মাওলানা মমতাজুল ইসলাম, বাড়ি কলকাতা, সেক্রেটারি জলসার জন্য আমাকে দাওয়াত করেছেন, তা আমি এসেছি। উনি আমাকে চেনেন না, ফোনে ফোনে চেনেন। আমি এসে বলছি আমি মমতাজুল ইসলাম, বাপের নাম মোস্তফা, বয়স কত? 30 বছর। বাচ্চা কাচ্চা? এক ছেলে এক মেয়ে। শ্বশুর বাড়ি কোথায়? কলকাতায়। ডেট অফ বার্থ এত তারিখ। আচ্ছা আচ্ছা, মিটে গেল সেক্রেটারির সঙ্গে আমার। 5 মিনিট পরে আর একটা ছেলে দেখছে ব্যাগ নিয়ে, সেও ঢুকছে। সেক্রেটারি সাহেবকে, আপনার নাম কি? বলছে আমার নাম মমতাজুল ইসলাম। বাড়ি? বাড়ি কলকাতায়। জন্ম? এত সালে। বাপের নাম? মোস্তফা। বিয়ে করেছো? করেছি। কটা ছেলে মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মমতাজুল ইসলাম? হ্যাঁ আমি মমতাজুল ইসলাম। আচ্ছা বলুন তো, দুইজন এসে, ওকেও চেনে না আমাকেও চেনে না, ফোনে ফোনে যোগাযোগ, দুইজন এসে বলছে যে আমি মমতাজুল ইসলাম, বাপের নাম মোস্তফা, মায়ের নাম সাফিয়া। ও বলছে মায়ের নাম সাফিয়া, বাপের নাম মোস্তফা, সেম টু সেম অ্যাড্রেস। আচ্ছা বলুন তো, আমরা দুজনের মধ্যে যে কোনো একজন ঠিক না যে কোনো একজন ভুল? কোনটা? যে কোনো একজন ঠিক। দুজন ঠিক হতে পারে? পারে না, সেম হতে পারে না। এবার আপনাকে বলছি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, আপনি হাদিস কোরআনে দেখাতে পারবেন যে একটা নবী বলেছে আমাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে শেষ নবী করে? বলেছে? বলেনি। একজন মাত্র নবী বলেছেন যে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আর মাঝখানে যদি কোনো নবী বলে দিতেন যে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে ভেজাল লেগে যেত কি যেত না? যেত। এবার আপনাকে বলি, এই লোকটার চরিত্র কতটা ভালো, কত চরিত্রবান। আচ্ছা বলুন তো, একটা লোক চরিত্র ভালো, ব্যবহার ভালো, এই সার্টিফিকেটটা সব থেকে ভালো কে দিতে পারে? না, দুনিয়ার কথা বলছি, কে দিতে পারে? তার স্ত্রী। আমি জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরেছি, মাথায় টুপি দিয়েছি, বুঝলেন না? আমি এখানে এসেছি বলে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আপনাকে আপনি আপনি বলে কথা বলছি। আমি যখন বাড়িতে যাই প্যান্ট শার্ট পরে ঘুরি, আমি দাড়ি হালকা একটু ছাঁটি, মাথায় টুপি দিই না,
এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়ি না। আমার বউকে যদি আপনার গ্রামে বেড়াতে আনি তাহলে বোরখা এত বড় পড়াবো রাস্তার মাটি পর্যন্ত ঝাড়ু দিয়ে দিবে, এত পর্দা। অথচ আমার বাড়ি একরকম চরিত্র, জলসা এসেছি আর এক রকমের চরিত্র, দুই রকমের চরিত্র। ওই জন্য দেখবেন পীর সাহেবের কাছে সব মেয়েরা যায় তাবিজ নিতে, অথচ পীরের বউ যখন অসুস্থ হয় পীর সাহেব তখন স্কর্পিও গাড়ি করে হসপিটালে নিয়ে যায়। কারণ কি? তুমি যত পীরই হও বউ তোমার মুরিদ হবে না। তুমি যত দরের পীর হও বউ তোমার মুরিদ হবে না। আমি কত বড় চিটিংবাজ, আমি কত বেনামাজি, আমি কত হারাম খাই, আমি কত বদমাইশ, আমি রাতের অন্ধকারে পাপ করি কি না এটা আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো উত্তম স্বামী। লোকটা কেমন লোক এই দেখুন, একটা লোক কেমন, সারদাতে যে সমস্ত নেতাগুলি ধরা পড়েছে, পার্টির নেতাগুলি সারদার টাকা খেয়ে যারা ধরা পড়েছে, এদের গাড়ির ড্রাইভাররা এদেরকে ধরিয়ে দিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এরা ধরা পড়েছে যে অমুক দিন অমুক টাইমে অমুকের নেতার কাছে এত টাকা নিয়েছে, তাই না? আর একটা লোক সব থেকে ভালো সার্টিফিকেট দিতে পারে আমার সম্পর্কে, আমার গাড়ির যে ড্রাইভার, এ সব থেকে ভালো সার্টিফিকেট দিতে পারবে। ঠিক তেমন আল্লাহ নবীর সার্টিফিকেট দেওয়া হচ্ছে। দেখুন আল্লাহর নবী জনাবে রসুলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, তার নাম কি? আনাস। হযরতে আনাস বলছেন আমি এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর নয়, দীর্ঘ দশ থেকে এগারো বছর যাবত আমি আল্লাহর নবীর কাছে ছিলাম। রাতে থেকেছি, দিনে থেকেছি, বিকালে থেকেছি, সারা দিন কাটিয়েছি। আমি খাদেম হিসাবে আল্লাহর নবী আমাকে বলেছেন ও আনাস তুমি এটা করো, ইচ্ছা করে আমি সেটা করিনি। কখনো বলেছে আনাস তুমি এটা করো না, ইচ্ছা করে আমি সেটা করে দিয়েছি। কিন্তু এগারো বছরের মধ্যে আমি আল্লাহর নবীকে দ্বিতীয় একদিন আমি দেখতে পাইনি যে তিনি আমাকে গাল দিয়েছেন, তিনি আমাকে কটু কথা বলেছেন, তিনি আমাকে মেজাজ দিয়ে কথা বলেছেন, চোখ রাঙিয়েছেন, বাজে কোনো ভাষা ব্যবহার করেছে। আমি দশ থেকে এগারো বছর যাবত আল্লাহর নবীর সঙ্গে ছিলাম, কিন্তু একদিন লোকটা আমাকে বলেনি আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না, এটা তুমি কেন খেলে, এটা তুমি কেন খেলে না। আল্লাহর নবী আমাকে এগারো বছরের জীবনে কোনোদিন এ কথা বলেনি, একবারও বলেনি। লোকটা কত ভালো লোক ছিল, আল্লাহু আকবার, কত ভালো লোক। আল্লাহ পবিত্র কোরআনে লোকটার ব্যাপারে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি পাঠিয়েছি উত্তম চরিত্র দিয়ে। আল্লাহু আকবার, উত্তম চরিত্র। কেমন চরিত্র? আপনাকে আর একটা ঘটনা বলছি, শুনুন। এই আল্লাহর নবীর একটা বেটা ছিল, পালিত পুত্র, তার নাম কি? জায়েদ। খুব বড় মাপের লোক কিন্তু জায়েদ। এই জায়েদের ব্যাপারে একটা ঘটনা এসেছে তফসিরের কিতাবে, লেখা হয়েছে যে জায়েদ একবার তার মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে বা তার খালার বাড়িতে কোথাও বেড়াতে যাচ্ছে তার মায়ের সঙ্গে। তখনকার দিনে মক্কা মদিনাতে বাচ্চা ছেলেদেরকে কেনা বেচা করা হতো, গোলাম কেনা হতো, বুঝলেন? তা জায়েদ তার মায়ের কোলে আছে, কিছু চোর জায়েদকে চুরি করে নিয়ে পালিয়ে গেল। জায়েদের মা কাঁদছে, বেটা কোথায় গেল, আর জীবনে মনে হয় কোনোদিন ফেরত পাব না। সারা পৃথিবীতে একজন নারীর সব থেকে আদরের যে জিনিস তার নাম তার বেটা, তার বেটি। জায়েদকে চোরেরা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করার জন্য তুলেছে,
দামদর চলছে, সেই সময়তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা বাজারে এসেছে একটা গোলাম কিনতে, এই কারণে এসেছে তার ফুফু বাড়িতে আছে দুইবার, তার একবার স্বামী মারা গেছে আর একবার তালাক হয়ে গিয়েছে, খাদিজার কেউ নাই, একা একা বাড়িতে বসে থাকে, সারাদিন মন খারাপ, কাউকে মনের কথা বলতে পারে না। তা ভাতিজা ভাবছে যদি এই বাচ্চা ছেলেটাকে কিনে নিয়ে আমার ফুফু যদি খাদিজাকে উপহার দিই, তাহলে এই বাচ্চাটাকে লালন পালন করার পরে আমার ফুপুর মনটা অনেক ভালো থাকবে। এই বলে জায়েদকে কিনে নিয়ে আহ আম্মাজান খাদিজাকে দেওয়া হলো আর বলা হলো ফুপু একে নিয়ে আপনি থাকুন, একে নিয়ে যত মনের আশা মনের সব কথা এর সঙ্গে শেয়ার করুন আর একে আপনি লালন পালন করুন, এটা আপনাকে দেওয়া হলো। কিছুদিন পরে আল্লাহর নবীর সঙ্গে খাদিজার বিবাহের কাজ সম্পূর্ণ হলো। খাদিজা বলছেন আল্লাহর নবী গোটা মক্কা মদিনার সব থেকে ধনী মানুষ আমি, আমার নাম হলো খাদিজা, আমার টাকার অভাব নাই, আমার উটের অভাব নাই, আমার অর্থের অভাব নাই, আমি সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা, দয়ার নবী আপনাকে আমি আজকে প্রথম একটা উপহার দিলাম, উপহার হলো এই আপনার তো বাবা বাহন নেই, আপনার চড়ার মতো ঘোড়া নেই উটো নাই, আপনার কাছে টাকা নেই বাড়ি নেই কিছুই নেই, আমি আজকে জায়েদকে আমার জীবনের সব থেকে প্রিয় এই ছেলেটাকে আপনার খাদেম হিসাবে আমি দিয়ে দিলাম, আপনি এই ছেলেটাকে নিজের কাছে রাখবেন, তার থেকে অনেক কাজ নেবেন, তার থেকে অনেক উপকার নেবেন, তার থেকে অনেক সেবা যত্ন নেবেন, এই ছেলেটা আমি আপনাকে সেবা করার জন্য আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী হযরতে জায়েদকে নিয়ে তিনি থাকতে শুরু করে দিলেন। এক সময়তে আল্লাহর নবী হজে গেলেন, কাবাতে জায়েদকে সঙ্গে নিয়ে গেলেন, লোকটা কত চরিত্রবান আর কত ভালো দেখুন, আল্লাহর নবী আল্লাহু আকবার হজ করতে গেলেন, কাবা শরীফের পাশে আল্লাহ রসুল বসে আছেন, জায়েদও বসে আছেন, ওইদিকে জায়েদের মা, আসমানের হাওয়া যেদিকে বয় সেদিকে কান উঁচু করে থাকে, আমার জায়েদ চুরি হয়ে গেল, দীর্ঘদিন খুঁজে পেলাম না, এই জায়েদদের গ্রামের একটা লোক সেও হজ করতে এসেছে কাবাতে, এসে দেখছে আমাদের গ্রামের ওই জায়েদ বলে ছেলেটা মোহাম্মদ বলে একজন বদমায়েশ লোক, মোহাম্মদ বলে একটা লোক, মাথার চুলগুলো তার উস্কা খুস্কা, মাথার চুলগুলো তার ভালো নাই, সে তার কাছে যেন বসে আছে, মোহাম্মদ নাম শুনলে তখন মানুষেরা সব ভয় খেয়ে যেত। বন্ধুরে আমার, সেই লোকটি জায়েদের মাকে গিয়ে বলছে ও জায়েদের মা তোমাদের জায়েদকে দেখে এলাম, কোথায়? বলছে কাবার পাশে বসে আছে একজন বয়স্ক লোক, মাথার চুলগুলো তার উস্কা খুস্কা, এই লোকটার সঙ্গে জায়েদকে দেখে এলাম যেন বসে আছে। জায়েদের মা তার আত্মীয় স্বজনকে নিয়ে কাবা শরীফের দিকে আস্তে আস্তে করে রওনা দিয়ে দিল, গিয়ে দেখছে জায়েদ ওইখানটাতেই বসে রয়েছে। জায়েদের মা বলছে জায়েদ রে চলো বাড়ি চলো। জায়েদ আশ্চর্য হয়ে গেল, আমার মা কি ব্যাপার এখানে? বিশ্বনবী বলছেন কে জায়েদ? জায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহি এটা আমার মা। বলছে জায়েদ এটাকে? বলছে আল্লাহর নবী এটা আমার খালা। জায়েদ এটাকে বলো? বলছে এটা আমার পাড়ার লোক। বলছে জায়েদ তুমি কি সত্যি সত্যি এদেরকে চিনতে পারছো? জায়েদ বলছেন আল্লাহর নবী আমি একদমই ভুল দেখছি না, যা দেখছি সব ঠিক দেখতে পাচ্ছি, এটা আমার মা। হযরতে জায়েদকে বিশ্ব নবী বললেন জায়েদ রে আজকে তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, এটা যদি তোমার মা হয় তাহলে তুমি তোমার মায়ের কাছে চলে যাও, আমার কাছে আর তোমায় থাকতে হবে না, আমি তোমাকে বাধা দিব না। হযরতে জায়েদ উঠে দাঁড়ালেন, মায়ের দিকে একবার তাকালেন আর বিশ্ব নবীর দিকে একবার তাকালেন, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছেন আল্লাহর নবী আমার মা
কলিজা নিংড়ানো আমার মায়ের সন্তান আমি, আমার মায়ের কাছে যত না ভালোবাসা পেয়েছি, পৃথিবীতে আপনার মতো মানুষকে যদি ছেড়ে চলে যাই এর থেকে বড় ভুল আমি আর কিছু করব না, আমি আপনার কাছে থাকবো, আমি যেতে পারবো না। আপনার মতো উত্তম ব্যবহার আর কাউকে দেখিনি, জীবনে কোনো দিন আমি কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়নি আপনার মতো ভালো মানুষ, জীবনেও পরিচয় হয়নি। লোকটা কত ভালো, আহা!